যে খবর দিকে এখন নজর রাখবো, আসানসোলে টাকা উদ্ধার, নাকা চেকিং চলাকালীন কয়েক লক্ষ টাকা উদ্ধার। আপনাদের আবারও জানাই, উপরের বছরের আগে কিন্তু জোর কদমে নাকা চেকিং চলছে প্রশাসনের তরফ থেকে, আসানসোল মহকুমা জোরে চলছে নাকা চেকিং, এবং সেই নাকা চেকিং চলাকালীনই আসানসোলের টাকা উদ্ধার, কয়েক লক্ষ টাকা উদ্ধার। আসানসোল মহকুমা জুড়ে পুলিশের নাকা চেকিং চলছে এবং সেই নাকা চেকিং চলাকালীনই কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে আসানসোল থেকে। আসানসোল জুবলি মোড়ের ঘটনা, আসানসোলের জুবলি মোড় থেকে নাকা চেকিং এর সময় কয়েক লক্ষ টাকা উদ্ধার। উপনির্বাচনের আগে জোর কদমে চলছে নাকা চেকিং, আসানসোল মহকুমা জুড়েও চলছে নাকা চেকিং। আগামী 12 এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে এবং তার আগে কিন্তু গোটা মহকুমা জুড়ে চলছে জোরদার নাকা চেকিং, এবং সেই নাকা চেকিং চলার সময়ই কয়েক লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। আসানসোলের জুবলি মোড়ের এই ঘটনা, আসানসোলের জুবলি মোড়ে নাকা চেকিং চলাকালীন কয়েক লক্ষ টাকা উদ্ধার হলো। কথা বলবো আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিয়ে। পবিত্র, কি জানা যাচ্ছে? দেখো সুচেতনা, মাত্র কয়েকদিন চার দিন আগে একবার এখানে পাশানতলে জুবলি যে মোড়, সেই জুবলি মোড়ে পুলিশের নাকা চেকিং হয়েছিল। সেই নাকা চেকিং এ প্রায় 6,68,000 টাকার মতন উদ্ধার হয়েছিল। তিন চার পার হতে না হতেই নাকা চেকিং, যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে চালানো হচ্ছে যাতে কোনো দুষ্কৃতি কর্ম কাজ না করতে পারে, এবং আর আগ্নেয়াস্ত্র সহ যে সামনেই সীমান্ত, আমাদের সীমান্ত আছে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত আসানসোল ডুবুটি, সেখানেও পুরো নাকা চেকিং চলছে যথারীতি। আজ আসানসোলের জুবলি মোড়ে নাকা চেকিং চলছিল। সেই নাকা চেকিং চলাকালীন একটি চার চাকা গাড়ি পুলিশ আটক করে সন্দেহবশত, এবং তাকে চেক করার পরে, তাকে যখন নাকা চেকিং এ চেক করতে থাকে পুলিশ, সেই সময় দেখা যায় যে সেই যে একজন শুভ দাস, স্থানীয় এলাকারই বাসিন্দা, সে তার কারখানায় নিয়ে যাচ্ছিল বলে, এবং ও তার কাছ থেকে পুলিশ প্রায় 5 লক্ষ টাকার উপরে বেশি, 5,61,570 টাকা আজকে সেখান থেকে বাজেয়াপ্ত করে। সেই বাজেয়াপ্ত করার পরে পুলিশ যেটুকু আমাদেরকে জানিয়েছে যে তাদেরকে সময় দেওয়া হয়েছে, তারা বলেছে যে যে ব্যক্তি শুভ দাস তিনি বলেছেন যে তার টাকা বাড়ি থেকে কারখানার কাজে নিয়ে যাওয়া হচ্ছিল এবং স্টাফ যারা আছে কর্মচারী আছে তাদের পেমেন্টের জন্য, কিন্তু পুলিশ সব দিক থেকে খতিয়ে দেখছে আদৌ সেই ঘটনা সত্যি না অন্য কোনো ব্যাপার আছে বা রাজনৈতিক কোনো খাতে ব্যবহার করা হবে কিনা। পুলিশ সব দিক থেকে খতিয়ে দেখছে এবং পুলিশ সেই টাকা বাজেয়াপ্ত করেছে এবং তাকে কিছুক্ষণ সময় দেওয়া হয়েছে যে এই সময়ের মধ্যে যদি উপযুক্ত নথি সে এনে দেখাতে পারে তাকে টাকা ফেরত দেবে, নতুবা যে সরকারের যে খাতা আছে সরকারের কাছে সেই টাকা জমা পড়বে, তারপরে যদি সে উপযুক্ত প্রমাণ দিতে পারে আইনানুগ ভাবে তবে সেই টাকা ফেরত পাবে, না হলে সেই টাকা বাজেয়াপ্ত করা হবে। সুচেতনা, ধন্যবাদ পবিত্র। কথা বলছিলাম প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আসানসোলের জুবলি মোড় থেকে নাকা চেকিং চলার সময় কয়েক লক্ষ টাকা উদ্ধার।